এদের কিন্তু প্রধান খাদ্য কিন্তু কাউন, এই যে এখানে কাউন দিচ্ছি, এরা কিন্তু কাউন খুবই খায়, কাউন ওদের অনেক পছন্দের খাবার। এই দেখুন বাচ্চাগুলাকে দেখুন, বাচ্চাগুলো এই যে দুইটা বাচ্চা বড় হয়েছে, হয়তো বা এরা কিছুদিনের মধ্যে দুই একদিনের মধ্যে নেমে যাবে খাঁচা থেকে, দেখা যাক কি হয়। আর এরা শখ করে খাচ্ছে, বাকি কাউন বাকি পাখিগুলোকে কাউন দিই। দেখুন এই জোড়াটাও কাউন খাওয়ার জন্য, এরাও কিন্তু প্রচন্ড পরিমাণে কাউন পছন্দ করে। দেওয়া ছিল এক ফুটের পাত্রটা তুলে দেখুন এর কাউন দিয়ে দিচ্ছি, কি পরিমাণ কাউন খায়, একটু পরে এরাও আসবে। এদের কিন্তু প্রধান খাদ্য কিন্তু কাউন বলা যায়, এটা হয়তো বা দু একদিনের মধ্যে ডিম দেওয়ার কথা, দেখি কি হয়। আর এই পেয়ারটা তো খাচ্ছে, এই পেয়ারটা অনেক ফ্রেন্ডলি, বাট এই পেয়ারটা আমাকে ভয় পায়। এই যে দেখুন এই পেয়ারটা চলে আসে খাওয়ার জন্য, আবার ভয়ে চলে গেছে। এই বাজারিকা আছে, এই বাজারিকাদেরকে খেতে দিই। বাজারিকাতে বাজারিকারও প্রধান খাবার মোটামুটি কাউন, চীনা এরা কিন্তু খায়। সকালে এক ফুট দিছিলাম, এই যে এরা তবু এরা আমাকে একটু ভয় পাচ্ছে, নতুন তো, দেখা যাক কিছুদিনের মধ্যে এরাও ফ্রেন্ডলি হয়ে হয়ে যাবে। এই পেয়ারটা, এই যে ছোটো বাজারিকাগুলো, এরা আসলে ভয় পাচ্ছে আমারে। আর এই পেয়ার তো মোটেও ভয় পায় না, এই পেয়ার চলে আসে। এই যে দেখুন হাড়ির মধ্যে ঢুকতেছে এই পাখিগুলো, দেখা যাক এই হাড়ির মধ্যে থাকতেছে তার মানে কিছু না কিছু তো রেজাল্ট আসবে। হাড়ির মধ্যে ঢুকতেছে তার মানে কিছুদিনের মধ্যে ডিম টিম পারবে। আর এরা তো আমার পিছনে ভয় যাচ্ছে না, খাবার দিলাম, এই যে উড়ে আসছে, দেখা যাক খেতে আসে কিনা। মেয়ের হলুদ কালারটা কিন্তু সেই দেখতে। আর এরা তো খাইতে আসছে, এরা তো পাগল খাওয়ার। কবুতর গুলা পুরো পাগলের মতো খাচ্ছে, এই পেয়ারটাকে দেখুন। এখানটা বাসা তৈরি করার জন্য কিন্তু এখানে ডিম দেওয়ার জন্য সে কিন্তু রেডি হয়ে আছে, ডিম দেওয়ার জন্য হাড়ির মধ্যে ঢুকতেছে, হয়তো বা কোনো সুখবর পেয়ে যাবো কিছুদিনের মধ্যেই। এই যে দেখুন একটা বাচ্চা নামছে খাঁচা থেকে, হয়তো বা এটাও নেমে গেছে, এটা খাওয়া শিখে গেলে এই জোড়াটাকে উপরটাও নেমে গেলে এদের আলাদা করার ট্রাই করবো। দেখুন